রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাজপথে শক্ত অবস্থান নিতে পারেনি কখনো। সঠিক নেতৃত্ব, রাজনৈতিক দূরদর্শিতা, কর্মসূচি ঘিরে নেতাদের প্রতিশ্রুতির অভাবের কারণে আবারও বিএনপির আন্দোলন চোরাগলিতে ঘুরপাক খেতে যাচ্ছে। হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচির ডাক দিয়েও সিনিয়র নেতাদের মাঠে না থাকা এবং আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে না পারাই এর বড় উদাহরণ। ঘোলা পানিতে মাছ শিকারের পরিকল্পনায় সমাবেশের আগের দিন থেকেই নাশকতার চেষ্টা চালায় বিএনপি জামায়াত। শুক্রবার দিবাগত রাতে কাকরাইলে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে বিএনপির কর্মীরা। পরে বিএনপির এক নেতার নির্মাণাধীন ভবন থেকে দলটির নেতাকর্মীদের আটক করা হয়। আটক নেতাকর্মীরা নাশকতার জন্য একত্রিত হয়েছিল বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুনর রশিদ। কঠোর কর্মসূচির ডাক দিয়েই অজ্ঞাত স্থানে চলে যান বিএনপির নেতারা। মাঠে কর্মীদের রেখে যেন নেতাদের স্বার্থপরের মতো পলায়ন। সমাবেশের দিন বিকেলে মঞ্চে উঠে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেন অনেকটাই প্রেসক্রিপশন অনুযায়ী দেয়া কর্মসূচির ঘোষণা করেন তিনি। এরপর থেকেই নয়াপল্টন এলাকা ছাড়তে শুরু করেন বিএনপির সিনিয়র নেতারা। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে মোটরসাইকেলে করে রাতের আধারে দলীয় কার্যালয় ছাড়তে দেখা যায়। বর্তমানে তিনি অজ্ঞাত স্থান থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচির বিষয়ে নানা তথ্য দিচ্ছেন। এছাড়া বিএনপি নেতা ইশরাক হোসেনও মুখ ঢেকে কার্যালয় ছাড়েন বলে এক ভিডিও বার্তায় নিজেই স্বীকার করেছেন। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, তিনি সমাবেশের দিন সন্ধ্যায় সিনিয়র নেতা রুহুল কবির রিজভীর সঙ্গে দেখা করে মুখ ঢেকে কার্যালয় ছাড়েন, কারণ তাদের প্রতি না ধরা পড়ার নির্দেশনা ছিল। এদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও আত্মগোপনে আছেন। রোববার তার বাড়িতে পুলিশ অভিযান চালায়, তবে তাকে বাড়িতে পাওয়া যায়নি। দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে দিয়ে মাঠে না থেকে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এদের মধ্যে আত্মগোপনে থাকা দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেন ডিবির সদস্যরা। IBTV USA, New York.